কলকাতা থেকে বা দিল্লির থেকে অতিথিরা এলে 2 মিনিটের মধ্যেই তাদের সাথে দেখা করেন রাজ্যপাল। অথচ আমাদের উনি সময় দিলেন না, জনগণের ভোটে জিতে প্রশাসনে এসেছি আমরা, অথচ আমাদের সাথে সৎ মায়ের মতো আচরণ করা হচ্ছে। শুক্রবার ঠিক এভাবেই রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে ফিরে তিনি জানিয়েছিলেন দেখা করতে যাবেন রাজ্যপালের সাথে। এডিসি প্রশাসনের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার রাজভবনে গেলেও প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সহ এডিসির অন্যান্য প্রশাসকদের সাথে দেখা করতে রাজি হননি রাজ্যপাল। আশাহত এবং ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ স্বরূপ রাজভবনের বাইরে রাস্তার উপরে বসে পড়েন তারা। পেন্ডিং হ্যাঁ, ইলেকশন কে পেলে সবনে কহা থা কি এডিসি কো ম্যাক্সিমাম অটোনমি দেঙ্গে, ফুল রাইটস দেঙ্গে। আজ ইলেকশন খতম হোনে কে বাদ ভি হাম ইয়াহাঁ আতে হ্যায় আর গভর্নর হামসে মিলতে নেই হ্যায়। ঠিক হ্যায়, শায়দ ও বহুত বিজি হ্যায় ক্যোঁকি মেনে সুনা হ্যায় কি কলকাতা সে ইয়া দিল্লি সে কোই ভি আগর উনকা মেহমান আতা তো ও 2 মিনিট মে মিলতে হ্যায়। হাম লোগ ইয়াহাঁ মে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস হ্যায়, হামে পাবলিক নে চুনা হ্যায় ভোট দেকে, জব হাম জাতে মিলনে কে লিয়ে তো হামসে কোই মিলতা নেই হ্যায়। তো ইয়ে স্টেপ মাদলি ট্রিটমেন্ট হ্যায়, লেকিন জো ভি হ্যায় হামনে চিঠি মে দিয়া হ্যায়, ये चिट्ठी का कॉपी आप मीडिया को दिया जाएगा। और आप भी प्लीज़, आप लोग बहुत क्रिटिसाइज करते हैं हम बुकुंग बारा लोगों को, लेकिन ये जो चिट्ठी है ये ब्लैक एंड व्हाइट है, आप पढ़िए। ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতি মাফিক কাজ না হওয়ার জন্য রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। এডিসি প্রশাসনের আনা বিলগুলি কেন পাস হচ্ছে না বিধানসভায়, এই প্রশ্ন তুলেছেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। আগামী দিন আমাদের যে কাউন্সিলে আগামী দিন যদি ওগুলো প্রক্রিয়া আছে, এই কনস্টিটিউশনাল অথরিটি আছে, এডিসি অনেক বিল দিয়েছে, একটা বিল পাস হয়নি কেন, আপত্তি কি আছে আমাদের? আচ্ছা ঠিক আছে, আপনি ফাইন্যান্স বিল পাস করবেন না, অনেক চিজ আলাদা কথা, আমাদের যে কাস্টমারি ল বিল আছে কেন পাস করবেন না? সবাই তো বলেছিল ইলেকশনে সময় কি হয়ে যাবে, তো কেন হয়েছে না? এই কি রাজনীতি, এই কি পলিটিক্স? আমার ইমোশনের সঙ্গে পলিটিক্স হয়, এই তো এই কথাটা তো বিচার করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন করলে সবাই বলে কি কিছু হয়নি, যে সময় মানুষ রাস্তাতে নামে যায় সেই সময় সবাই বলে আতঙ্কবাদী আছে, কমিউনাল আছে। আমি তো শান্তিপূর্ণ আজকাল আপনি দেখছেন আমি কিছু ধর্ণা করি নেই, একটা চিঠি দিয়েছি, এই চিঠি আপনার কাছে আসবেন, আপনি দেখেন আর আপনার প্লিজ হাইলাইটেড। So you have submitted this memorandum. Yes. The government doesn't act, what will happen? In the letter we have told the governor that if the government does not act, we will have to start an agitation, mass agitation across whole of Tripura. But kindly don't worry, we will not target any community, but we will target those people who have received us. শুক্রবার রাজভবন কর্মসূচি দেখার পর বলা যেতেই পারে রাজ্যে ফের একবার রাজনৈতিকভাবে অগ্রসর হতে চাইছেন ত্রিপুরা মথার সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।